वेलकम बैक टू फैशन स्टाइल विद गुंजन क्रिएशन। आमी गुंजन, आज आमी आपनादेर साथे एकटा टेलरिंग एर एसेंशियल किट शेयर करब जेटा आपनारा इमार्जेंसी पार्पास यूज करते पारेन। एछाड़ा आपनारा जे कोनो इमार्जेंसी पार्पासे बा ट्रैवलिंग एर जन्य बा कोनो एसेंशियल पार्पास एर जन्य एई किटटा आपनारा व्यवहार करते पारेन। तो एई किटटा आजके आमी आपनादेर साथे शेयर करब। तो এর জন্য এই বক্সে আমি কিছু এসেনশিয়াল জিনিস নিয়েছি। তো এর মধ্যে কি আছে এটা আমি আপনাদের এবার ওপেন করে দেখাচ্ছি। তো ফারস্টে আমি এতে কিছু হুকস রেখেছি। এগুলো 100 পিসের মতো হয় এগুলো, এবং এগুলো প্যাকেট হয় 5 থেকে 10 রুপিসের মধ্যে, এবং এগুলো কালার सिल्वर है एवं गोल्डन है। हमें दो टाइप ही रेखे अपना जेटा अपन बेसि प्रयोजन है सेटाई रखबें। एखे देखें दो टाइप ही हमें रेखे सिल्वर प्लस गोल्डन। तो यो पैकेट हिसाब से का जाए, तो यो लुजो का जाए, अपना लुजो कहते 10 पिस हिसेब और ये पैकेट्सो का जाए। तो एर मध्य एक पैकेट्स रेखे, ये दो पैकेट ही छो मिसिए रेखे जाते सुविधा है देखाते। আর একটা ফিতে রেখেছি, এই ফিতেটা বিভিন্ন মেজারিং টেপ বলা হয় এটাকে, বিভিন্ন পারপাসে এটা আমাদের প্রয়োজন লাগে। তো একটা ফিতে রেখেছি এখানে আমি, এটাও আপনারা মার্কেটে পেয়ে যাবেন 10 থেকে 20 রুপিসের মধ্যে। এটা একটা ফিতে। আর এর মধ্যে একটা আমি বড় সুট রেখেছি, এটা আপনাদের প্রয়োজন লাগবে যখন আপনারা ফলস পার বসাবেন, তো সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই ধরনের সুচের খুব প্রয়োজন হয়। আর এখানে কিছু ছোট ছোট আমি সুচ রেখেছি, পেটিকোট বা ব্লাউজের ক্ষেত্রে কিন্তু এই ধরনের সুচের আমাদের খুব প্রয়োজন হয়ে পড়ে, ইমার্জেন্সি পারপাসে বা কুর্তি পারপাসে সেলাই করার জন্য। এতেও কিছু সুঁচ আছে, কিছুটা বড় সাইজের আছে, এটা হচ্ছে একটু বড় সাইজের, এটা আসন বোনা সুঁচ বলা হয় এটাকে, একটু মোটা আছে, এটা সরু আছে। তো এই টাইপের কিছু আমি সুঁচ রেখেছি যেটা ভীষণ এসেনশিয়াল। এবার একটা আমি এটাকে বলা হয় সিম রিপার, এটা বিভিন্ন সেলাই কেটে নেওয়ার জন্য ব্যবহার করা হয়। খুলে দেখাচ্ছি এটা, এই অংশটা বিভিন্ন সেলাই ইউজ করা হয় যাতে খুব তাড়াতাড়ি করে সেলাইটা কেটে নিতে ব্যবহার করা যায় এই জিনিসটা। তো এটাও ভীষণ এসেনশিয়াল জিনিস, এবং খুব কোনো জিনিস কোনো সেলাই করা জিনিস তাড়াতাড়ি করে খুলে নেওয়ার জন্য এটা ব্যবহার করা হয়। তো এটা একটা আমি রেখেছি। এছাড়া সেফটি পিন আছে বেশ কিছু, সেফটি পিনটা ভীষণ এসেনশিয়াল, ভীষণ প্রয়োজন লাগে আমাদের। একটা বড় সেফটি পিন রেখেছি পেটিকোট বা পাজামা সুতো পরানোর জন্য। একটা ব্লেড রেখেছি বিভিন্ন কিছু প্রয়োজনে ব্যবহার করার জন্য বা কাটিং এর জন্য। একটা কাঁচি রেখেছি আমি, এভাবে এভাবে এটাকে ঠিক করে নেওয়া যায় স্টিলের কাছে। এটা এবং কিছু সুতো আমি রেখেছি
এইভাবে ববিনে কুটিয়ে যাতে কম স্পেস লাগে এবং বিভিন্ন কালারের আমি সুতো রাখতে পারি। আমি যদি অনেকগুলো সুতো একসাথে রাখতাম তাতে কিন্তু আমার অনেকটা স্পেস লাগতো, এই ধরনের ছোটো বক্স কিন্তু আমি ক্যারি করতে পারতাম না। তো সেই জন্য আমি ববিন কেসের মধ্যে কিছু সুতো জড়িয়ে নিয়েছি। এগুলো আপনারা ববিন বলে বাজারে কিনতে পারবেন, এগুলো 2-5 রুপিসের মধ্যে পড়ে এই ববিনগুলো। তো এতে বিভিন্ন কালারের আমার সুতো আছে, আমি দেখিয়ে দিই। বেশ কিছু সুতো আমি রেখেছি, এতে যেমন সাদা আছে, এটা লাল, এটা সবুজ, এটা হালকা সবুজ, এটা মেরুন, এটা হচ্ছে একটু কমলা টাইপের কালার। এই ধরনের কালার কিন্তু আমাদের কুর্তি বা শাড়িতে কিন্তু প্রায় ব্যবহার হয়ে থাকে। তো সেই সব কালারগুলো যেগুলো আমাদের ডেলি লাইফে লাগে সেই কালারগুলোই আমি সিলেক্ট করে রেখেছি, যাতে খুব সহজে এই সুতোগুলো আমি ব্যবহার করতে পারি। এটা হচ্ছে সি গ্রিন কালার, এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার, এটা ব্ল্যাক, এটা হচ্ছে ব্লু কালার, এটা পিচ কালার। আমার এই কালারের ড্রেসের প্রয়োজন যখন হয়েছিল তখন আমি এই কালারগুলো সিলেক্ট করে রেখেছিলাম, সেই জন্য এগুলো একসাথেই আছে। তো আজকে ভাবলাম আপনাদের সাথে আমি শেয়ার করি, এই ধরনের এসেনশিয়াল জিনিস আপনাদেরও প্রয়োজন হতে পারে, তো সেই জন্যই আমি এটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এটা অরেঞ্জ কালার এবং এটা হচ্ছে বাসন্তী কালার। এটা তো এই টাইপেরই কিছু ববিনস আমি রেখেছি। দেখুন এতে সুতো যদি রাখতাম কিন্তু আমার অনেকটা স্পেস লাগতো, এখানে কিন্তু খুব কম স্পেসে এতগুলো আমি সুতো রাখতে পেরেছি। 15টা পিস আমি সুতো রাখতে পেরেছি। আর এখানে কিছু শাটিনের সুতো আছে, এটা হচ্ছে গ্রিন কালার, এটা বানারসি শাড়ি বা কোনো সিল্কের শাড়ির ক্ষেত্রে লাগে, এই দুটো এসেনশিয়াল কালার। এটা রেড আছে, প্রায় শেষই হয়ে গেছে, কিছুটা আছে, সেই জন্য আমি দুটো কালারই রেখেছি। আর এটা হচ্ছে সুতো পরানোর জন্য এটা লাগে, আপনাদের যদি সুতো সুচে সুতো পরাতে প্রবলেম হয় তো এটা ভীষণই প্রয়োজন হয়, সেই জন্য আমি এটা রেখেছি। আর দাগ টানার জন্য এটাকে তেলা চক বলা হয়, তো তারই কিছুটা আমি রেখেছি বিভিন্ন মার্কিং করার জন্য এটা প্রয়োজন হয়। তো এই সমস্ত জিনিস দিয়ে কিন্তু আমি আমার এসেনশিয়াল কিটটা তৈরি করেছি, যাতে এমার্জেন্সি পারপাসে বা কোনো কিছুতে আমাদের এই খুব সহজেই আপনারা টয়লেটে গিয়ে বা কোথাও গিয়ে আপনাদের যদি কোনো ড্রেসের প্রবলেম হয় তো আমরা সেটা ঠিক করে নিতে পারি। খুব ভালো করে আপনাদের এটা শেয়ার দেখিয়ে নিচ্ছি, যাতে আপনারাও এই ধরনের এমার্জেন্সি কিট বাড়িতে তৈরি করে নিতে পারেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমে এসে থাকেন তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। তো আজকের মতোই এখানে শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ এগেন।